হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের একটি একটা তথ্য শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে দৈনিক জনকণ্ঠে আজকে প্রকাশিত হয়েছে 3 জানুয়ারি 2024-এ, একদম লেটেস্ট খবর, একদম নতুন একটি খবর। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সহজেই ওয়ার্ক পারমিট দিচ্ছে যে দেশগুলো, সেই দেশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন সত্য নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার প্রেক্ষিতে আজকে নিউজটা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে, বুঝতেই পারছেন, বাংলাদেশ থেকে সহজেই ওয়ার্ক পারমিট দিচ্ছে যে দেশগুলো, মানে কাজের ভিসা দিচ্ছে যে দেশগুলো, সেই দেশগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেসব দেশে কাজের জন্য কোনো ব্যক্তি বা কর্মপ্রার্থীকে ওয়ার্ক ভিসা দেয়। এই দেশগুলোতে কাজ করার জন্য অবশ্যই কর্মপ্রার্থীর কাছে তার যোগ্যতার সম্পূর্ণ নথি ও পাসপোর্ট থাকতে হবে, তাহলে এই নির্দিষ্ট ওয়ার্ক পারমিট হিসাবে সেখানে কাজ করতে পারবেন, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে প্রথম পজিশনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ বিদেশি কর্মীকে H-1B ভিসা দেওয়া হয়। এক্ষেত্রে নির্দিষ্ট ধরনের চাকরির জন্য শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা এই ভিসা পেয়ে থাকেন। তারপরে হচ্ছে কানাডা। কানাডায় কাজ করার জন্য কর্মপ্রার্থীর ওয়ার্ক পারমিটের প্রয়োজন। এটি পেতে গেলে প্রার্থীকে তার কাজ এবং যোগ্যতার প্রমাণ দেখাতে হবে। অন্যদিকে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমও চালু করে বিভিন্ন দেশের মানুষকে তাদের দেশে নাগরিকত্ব গ্রহণের সুযোগ দিচ্ছে কানাডা। তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা অফার করে, এই ভিসা আবেদন করে চাকরি খুঁজতে সাহায্য করে এবং অন্যান্য নথি সহ পাসপোর্টের ভিত্তিতেও এই ভিসা দেওয়া হয়। তারপর হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড বিদেশি কর্মীদের স্কিল মাইগ্রেন্ট ক্যাটাগরি রেসিডেন্স ভিসা দেওয়া হয়। যদি কোনো কর্মপ্রার্থীর কোনো বিশেষ যোগ্যতা থাকে তাহলে তিনি এই দেশটিকে তার কর্মক্ষেত্রে হিসাবে বেছে নিতে পারেন। তারপরে আছে জার্মানি। জার্মানিতে কর্মপ্রার্থীকে 6 মাসের জন্য ভিসা দেওয়া হয়। এর জন্য ব্যক্তির বয়স 18 বছরের বেশি হতে হবে। তাছাড়া স্নাতক ডিগ্রি, 5 বছর কাজের অভিজ্ঞতা, আর্থিক স্থিতিশীলতা, প্রার্থীর সঙ্গে গত 10 বছরে জারি করা এবং কমপক্ষে 12 মাসের বৈধতা পাসপোর্ট থাকতে হবে। 3টি পাসপোর্ট সাইজের ছবি, 1টি কভার লেটার, শিক্ষাগত যোগ্যতা প্রমাণ, ডিগ্রির প্রমাণ, CV, স্বাস্থ্য বিমা এবং আধার কার্ড বা জন্ম প্রশংসাপত্র থাকতে হবে। তারপর আছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে 6 মাসের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া হয়। এর জন্য আবেদনকারীকে অস্ট্রিয়ার শীর্ষস্তরের তালিকার প্রথম 100 জনের মধ্যে থাকতে গেলে কমপক্ষে 70% স্কোর থাকতে হবে। এতে প্রার্থীর দক্ষতা এবং যোগ্যতা যেমন পুরস্কার, গবেষণা, উদ্ভাবন, একাডেমিক ডিগ্রি, মোট বেতন এবং ভাষার দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে। সে দেশে যেতে গেলে দরকার প্রার্থীর বৈধ পাসপোর্ট, ছবি, স্থানীয় বসবাসের প্রমাণ, স্বাস্থ্য বিমা এবং সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত নম্বরের নথি লাগবে। তারপর আছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের 60, 90 বা 120 দিনে ভিসা দেওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং মানবিক ক্ষেত্রে একটি উচ্চপদস্থ কর্মী এবং ম্যানেজার তুল্য পদে থাকতে হবে। এই যোগ্যতা থাকলে চাকরি সহজেই মিলে দেশের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত যে কোনো সেরা 65টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে, তবে প্রার্থীকে কাজের অনুমোদন দেওয়া হবে। তারপর আছে স্পেন। স্পেনে আপনি যদি স্পেনে আপনার বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষা শেষ করে থাকেন বা 1 থেকে 2 বছর বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষাগত যোগ্যতা করে থাকেন, তাহলে এই দেশে আপনাকে চাকরি পেতে ব্যবসা করার জন্য ভিসা দেবে। ভিসার সময়কাল 12 থেকে 24 মাস। এখানে থাকতে চাইলে অবশ্যই প্রাইভেট পাবলিক মেডিকেল বিমা এবং পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হবে। ইউরোপীয় যোগ্যতা ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে অবশ্যই 6 বা তার বেশি শতাংশ নম্বর অর্জন করেছেন। উচ্চ স্তরে 100 কর্মীর তালিকা আপনাকে অবশ্যই 70 স্কোর করতে হবে। বৈধ পাসপোর্ট, ছবি, স্থানীয় বসবাসের প্রমাণ, স্বাস্থ্য বিমা বা আপনার যোগ্যতা বলতে পারে এমন নথি থাকতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে একবার রিসেন্টলি একটি নিউজটা করেছে জনকণ্ঠ যে বাংলাদেশ থেকে সহজেই ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে যে সমস্ত দেশ, আমি সেই সমস্ত দেশ আপনাদের সাথে শেয়ার করলাম। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, স্পেন। তো যারা ইউরোপে যাবেন চিন্তা করতেছেন বা উন্নত দেশে যাবেন, তারা অবশ্যই এই কটা দেশ আপনার দেশ কটার নাম কটা লিখে আপনার সার্চ দিতে পারেন এবং জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন।
তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।